ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। এই বাংলাদেশে নাকি গাছের সাথে গাছের বিবাহ হয়েছে, ঘটনা কি? আর কি কি দেখার বাকি আছে? এই পুরোহিত নাকি মন্ত্র পাঠ করে বট গাছের সাথে পাকুর গাছের বিবাহ দিয়েছে। অনেক আয়োজন হয়েছে, একদম পুরোপুরি মানুষের সাথে যেভাবে মানুষের বিবাহ হয় ঠিক একইভাবে এরা বিবাহের আয়োজন করেছে। এই গাছের সাথে গাছের বিবাহের আয়োজনে অনেক অতিথিদের দাওয়াত দেওয়া হয়েছে, ঢাক ঢোল পিটিয়ে এরা আনন্দ উৎসব করে, নাচানাচি করে, অনেক নাচানাচি হয়েছে। তারপরে নাকি এরা এই একটা বট গাছের সাথে পাকুর গাছের বিবাহ দিয়েছে। বট গাছ হইলো কনে আর পাকুর গাছ হইলো বর, কি অসানক ঘটনা। এই 2024 সালে এসেও এইসব জিনিস আমাদের দেখতে হয়। আহারে, এদিকে কত কত তরুণী আর তরুণদের রাতের ঘুম হয় না, এদের বিবাহের যন্ত্রণা, বিবাহের টেনশনে এদের ঘুম হয় না, ঘুম হারাম হয়ে গিয়েছে। ওদিকে সনাতন ধর্মের লোকেরা গাছের সাথে গাছের বিবাহ মিলন ঘটিয়ে দিয়েছে, কি অসানক ঘটনা। এটা কিন্তু ওপার বাংলার ঘটনা না, এটা আমাদের বাংলাদেশের ঘটনা। এই ঘটনা ঘটেছে দিনাজপুরে, বাংলাদেশের দিনাজপুরে বাসুনিয়াপট্টি শ্রী শ্রী দুর্গা মন্দির, ওইখানে এই অসানক ঘটনাটা ঘটেছে। এই তোমাদের কি কোনো হিংসা হয়? তোমাদের কি খারাপ লাগে? গাছের সাথে গাছের কি ধুমধাম করে বিয়ে বিয়ে দিয়েছে? আর তরুণ তরুণীরা, আমার ভিডিও যারা দেখে এরাও তো, এদেরও তো বিবাহ করতে ইচ্ছা হয়। তোমাদের কি বিবাহ করতে ইচ্ছা হয়? তোমাদের কি রাতের ঘুম হারাম হয়ে যায়? তোমরা বিবাহ করতে পারো না, এদিকে গাছের বিবাহ দিয়ে দিতেছে, তোমরা তোমরা বিবাহ করো না কেন? বিবাহ ছাড়া কি থাকা যায়? ভিন্ন ধর্মী এই বিয়েকে ঘিরে এরা 2 দিন ধরে ঢাক ঢোল পিটিয়ে নাচানাচি করে আনন্দ উৎসব করতেছে। এই এই যে এই মাসের, এই জানুয়ারি মাসের 16 তারিখ থেকে এরা আনন্দ উৎসব করে এই বট গাছের সাথে পাকুর গাছের বিবাহ দিয়েছে। বাহ, অসাধারণ! আমি বিমোহিত, আমি আনন্দিত, আমি শিহরিত। এই তোমাদের কোনো ফিলিংস হয়েছে এই গাছের সাথে গাছের বিবাহ দেখে? তোমরা কি দেখেছো? নিউজটা কি দেখেছো? আয় অশিক্ষিতরা, বা এই ধরনের নিউজ দেখো না কেন? পুরোহিত মন্ত্রপাঠ করতেছে আর কনের বাবা হিসেবে কন্যাদান করেছে সুব্রত চন্দ্র রায়, স্থানীয় এক ব্যক্তি, সে ওই বট গাছের বাবা হয়েছে। এটা তো ভালো খবর, সে কন্যাদান করেছে। সে তোমরা আবার এটা অন্যভাবে নিও না, আমি জাস্ট নিউজটা দেখেছি, যেভাবে দেখেছি সেভাবেই তোমাদের কাছে উপস্থাপন করতেছি, আমি কাউকে ইনসাল্ট করতেছি না, ওকে? আর বরের বাবা হিসেবে দায়িত্ব পালন করেছেন একই এলাকার অনিল চন্দ্র রায়। এই বিয়েতে আশ্চর্য ঘটনা হইল, দুই পক্ষের অতিথি ছিল প্রায় 5,000-এর উপরে। দুই গাছের বিবাহ, সেখানে নাকি অতিথি আসছে 5,000-এর উপরে। 3 লাখ টাকারও বেশি নাকি খরচা হয়েছে ওইখানে, এই বিবাহ আয়োজনে প্রায় 3 লাখ টাকার উপরে নাকি খরচা হয়েছে, বুঝেছ? কিন্তু নিরামিষের আয়োজন হয়েছে, সবাই নিরামিষের নিরামিষ খেয়েছে। এইটা আসলে এক ধরনের বিশ্বাস, সনাতন ধর্মাবলম্বী লোকেরা বিশ্বাস করে যে এই গাছে গাছে বিবাহ দিলে এই অমঙ্গল থেকে তারা নাকি রক্ষা পাবে, ভগবান তাদেরকে রক্ষা করবে। যাই হোক, এটা যার যার ব্যক্তিগত বিশ্বাস, আমাদের বিশ্বাস তো আরেক ধরনের। সনাতন ধর্মাবলম্বী লোকেরা বিশ্বাস করে যে বট গাছ আর পাকুর গাছকে এইভাবে বিবাহ দিলে স্বর্গ লাভ করা যায় এবং মঙ্গল বয়ে আনে। যাই হোক, তোমাদের কিছু বলার আছে? তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও। আর এই পেজটা কি ফলো দিয়েছো? পেজটা ফলো দিয়ে দাও। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা শেয়ার করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় জনতা, জয় মানবতা, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।